দর্শক, দেশ টিভির সাপ্তাহিক আয়োজন দেশ স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ারুল আলম। দর্শক, আমরা সাম্প্রতিক বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলতে চাই ডেঙ্গু নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বিগত কয়েক বছর থেকে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা যদি গত বছরের কথা বলি, 2022 সালটি খুব খারাপ গিয়েছে আমাদের। এবছর প্রায় 62,000 রোগী হাসপাতালেই ভর্তি হয়েছিল, যার মধ্যে 281 জন এর মৃত্যু কিন্তু হয়েছিল, সেটি সবচেয়ে বেশি। যদি আমরা একেবারে 2000 সাল থেকে হিসেবটা করি ডেঙ্গুর, এবং 2000 সাল থেকে প্রকোপটা শুরু হয়েছিল এবং গত বছরটি খারাপ গিয়েছে, কিন্তু এবছর আমরা যেমনটা দেখছি যে সারা বছর জুড়েই কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমরা দেখেছি, এবং যখনই বর্ষা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষায় এ রোগটি বাড়ে, এবং তেমনটাই কিন্তু আমরাও দেখতে পাচ্ছি যে জুন মাসের কথা যদি আমরা বলি, এবছর এখন পর্যন্ত সরকারি হিসেবে 34 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, সেখানে কিন্তু প্রায় বেশিরভাগ, প্রায় 21 জনের মৃত্যু হয়েছে এই জুন মাসে। মানে বোঝাই যাচ্ছে প্রকোপটা বাড়ছে কিন্তু বৃষ্টির সাথে সাথে। তবে ডেঙ্গু এখন কিন্তু একটা সারা বছরের রোগ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এ বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান, পরিচালক ভারপ্রাপ্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের সাথে আছেন ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই দেশ স্বাস্থ্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে দিয়ে। আসলে আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যেমনটা বলছিলাম যে আগে আমরা দেখছিলাম যে বছরের একটা নির্দিষ্ট সময় ডেঙ্গুর প্রকোপ কিন্তু হচ্ছিল, কিন্তু এবছর আমরা যেমনটা দেখছি, আমি যদি মানে মে মাস পর্যন্তই বলি, প্রায় 3,500-এর বেশি রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিলেন সারা বছর জুড়ে, এবং এখন তো আবার বাড়ছে আমরা বলছি, এবং গত বছর থেকে আমরা দেখছি যে এটা কিন্তু সারা বছরের একটা রোগ হয়ে গেছে। তো কীভাবে দেখছেন আসলে, মানে কেন এমনটা হচ্ছে? ধন্যবাদ। ডেঙ্গু বাংলাদেশে প্রায় 22-23 বছর যাবৎ হচ্ছে, কিন্তু সাম্প্রতিককালের ডেঙ্গু এবং আগের ডেঙ্গুর মধ্যে কিছু গুণগত পার্থক্য রয়েছে, এবং এই যে সারা বছর ডেঙ্গুটা হচ্ছে, এটি বুঝতে গেলে আমাদের পুরো সিনারিওর পেছনের দৃশ্যটা বুঝতে হবে। গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় মহামারীটি ঘটে 2019-এ। আমরা জানি ডেঙ্গুর বাহক এডিস মশা। এডিস মশার দুটো ধরন, একটি মানে গার্হস্থ বা আবাসিক ধরনের মশা, যেগুলো গৃহে বসবাস করে, যেখানে মানুষ থাকে সেখানে, এটাকে ইংরেজিতে বলা হয় এডিস ইজিপ্টা। জি, সাধারণভাবে এই মশাগুলো ডেঙ্গুর বহন করে থাকে, কিন্তু 2019-এর মহামারীর মধ্য দিয়ে একটি গুণগত পরিবর্তন সাধিত হয়। তখন বুনো ধরনের যে এডিস মশা বা এডিস অ্যালবোপিকটাস, এগুলো মহামারীর সময় এগুলোও ডেঙ্গুর বাহক হয়ে যায়। এগুলো থাকে ঝোপঝাড়ে, গাছের দুই ডালের মাঝখানে জমে থাকা পানি, গাছের কোটর বা কোরলে জমে থাকা পানিতে এগুলো কিন্তু প্রজনন হয়। ফলে যেটি দাঁড়ায়, যখন বাড়িঘর পরিষ্কার থাকে তখনও কিন্তু ডেঙ্গু ওই বুনো ধরনের মশা দ্বারা কিন্তু সংক্রমিত হয়। এটা একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা ব্যাপার, সম্ভবত 2 দশকেরও বেশি সময় ধরে আমরা একটা কথা বারবার বলে এসেছি, সেটা হচ্ছে যে মশা নিয়ন্ত্রণ এবং নির্মূল, এই কাজটি বছরব্যাপী হতে হবে। এটি একটি সিজনের শুরুতে লেফট রাইট করে কিছু প্রদর্শনবাদী কার্যক্রম, এটি যেন না হয় সারা বছর। কিন্তু এই কথাটা তো গত 2 দশকেও আসলে আমরা তার বাস্তবায়ন দেখিনি, আমরা গত বছরও দেখিনি। এর সাথে আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, মশা নিয়ন্ত্রণের জন্য এখন যে পদ্ধতিটা গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ রাসায়নিক ওষুধ ছড়ানো হচ্ছে, এটাকে বলা হয় রাসায়নিক নিয়ন্ত্রণ বা কেমিক্যাল কন্ট্রোল। কিন্তু মশাকে যদি আমরা সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কিন্তু এই রাসায়নিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশগত নিয়ন্ত্রণ এবং জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল, এবং যদি সম্ভব হয় জেনেটিক নিয়ন্ত্রণ বা জেনেটিক কন্ট্রোল, এটাও কিন্তু শুরু করতে হবে। এটা নিয়ে অনেক কথা হয়েছে গাপ্পি মাস্টার্স ইত্যাদি অনেক সময় থেকে, কিন্তু আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় আসতে পারিনি। তার মানে কী দাঁড়াচ্ছে মশা তার, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মাত্র কিছুদিন আগেই আমরা দেখেছি একটি নাম করা সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে দেখা গিয়েছে যে একটি সিটি কর্পোরেশন যে মশার ওষুধগুলো ছড়ায় সেটি কার্যকর বলে প্রমাণিত হয় নাই, অর্থাৎ অকার্যকর। তার মানে যে ওষুধগুলো ছেটানো হচ্ছে তাতেও কিন্তু মশা মারা যাচ্ছে না। এবার আমরা জানি যে এই সিজনের, এই মৌসুমের শুরুর বেশ আগেই কিন্তু কীটতত্ত্ববিদরা ঢাকার বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা ইত্যাদির গবেষণা করা, যেটা বলেছিলেন যে এবার
ডেঙ্গুর সংক্রমণটা ভয়াবহ বাড়বে এবং এই যে তাদের ভবিষ্যৎবাণীকে অথবা তাদের প্রেডিকশন যেটা অনুমানকে ধারণ করে যে জাতীয় কর্মযজ্ঞ তৈরি করার কথা ছিল তার ন্যূনতম আমরা দেখি নাই। তার মানে কি, মশা বাড়ছে, মশার প্রজনন ক্ষেত্র অক্ষত রচ্ছে, তাকে মারার জন্য যে ওষুধ ছড়ানো হচ্ছে সেটি কার্যকর নয় বলে প্রমাণিত হচ্ছে, ফলে রোগী বাড়ছে। এখন এখানে দুটো ব্যাপার তো ডেঙ্গু নিয়ন্ত্রণের, একটি হচ্ছে ডেঙ্গু সংক্রমণকে নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে রোগ হওয়ার পরে তার চিকিৎসা। এখন রোগ হওয়ার পরে চিকিৎসাটি তো স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। আমাদের স্বাস্থ্য বিভাগ গত 2 দশক বা 22 বছরে একটি জায়গায় উপনীত হতে পেরেছে, সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসার সাথে যে খাপ খাইয়ে বা ওরিয়েন্টেশন আমরা বলি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঠিক মতো গড়তে তুলেছে এবং খুব কম সময়ের নোটিশগুলোতে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার যে ব্যবস্থা হওয়া দরকার সেটা কিন্তু পরিপূর্ণভাবে তারা করতে পেরেছে। কিন্তু এটি তো সমাধান না, যদি রোগকে থামানো না যায় তাহলে চিকিৎসা করে তো এর সমাধান হবে না, হবে না বলেই কিন্তু আমরা দেখছি ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর হার বাড়ছে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এবার যে ডেঙ্গুগুলো হচ্ছে আমরা জানি ডেঙ্গুর 4টি ধরন, ডেঙ্গু 1, 2, 3, 4। এর আগে গত 2 দশকে আমাদের লোকজনের বেশিরভাগই কোনো না কোনো ধরনের ডেঙ্গু উপধরন দ্বারা আক্রান্ত হয়েছে, সেটা লক্ষণবিহীন হতে পারে, লক্ষণ সহ হতে পারে। এবং যে উপধরন দ্বারা আক্রান্ত হয় তার বিপক্ষে কিন্তু শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা, জীবনব্যাপী প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার যদি অন্য উপধরন দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু তার শরীরে প্রতিক্রিয়াটা তীব্র হয়। আমরা এবার যে ডেঙ্গুটা পাচ্ছি প্রধানত এই দ্বিতীয় বা তৃতীয়বারে আক্রান্ত রোগীরা, যাদের জটিলতা বেশি, মৃত্যু ঝুঁকি বেশি এবং হাসপাতালে ভর্তি হওয়ার বেশি সম্ভাবনা বেশি। একই সাথে এই দ্বিতীয় বা তৃতীয়বারে আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে ডেঙ্গুর যে ধরন বা উপসর্গ লক্ষণ এগুলো কিন্তু বদলে গিয়েছে, সব মিলে এবারে ডেঙ্গু আসলে একটা অশনি সংকেত হয়ে আসছে। জি ধন্যবাদ। আমরা ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান আপনার কাছে আসি, আপনি মুগদা মেডিকেল কলেজে আছেন, তো আপনার কাছে যদি জানি যে আপনার হাসপাতালের যে পরিস্থিতি আসলে মানে রোগীর যে আমরা যেমনটা বলছি যে বাড়ছে, আপনি নিশ্চয়ই আসলে একেবারে মানে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখছেন, তো আপনারা কীভাবে কাজটা করছেন আসলে? ধন্যবাদ আপনাকে। চিকিৎসক হিসেবে আমার পার্শ্ববর্তী বক্তা যে কথাটি বলেছেন, আমরা কিন্তু ওরিয়েন্টেড, যে কারণে যে কোনো লোড নিতে আমরা অভ্যস্ত, যতটা কষ্টই আমাদের হোক না কেন, যেটি আমি করেছি এবং এখনও করছি। সেই হিসাবে যে কথাটি উনি বলেছেন যে এবার কিন্তু প্রথাগত বা ক্লাসিক ডেঙ্গু যেটা বলে এই রোগী কিন্তু অতটা নয়, এবার আসছে এক্সটেন্ডেড ডেঙ্গু বা কমপ্লিকেটেড ডেঙ্গু, যেটা সাধারণত সেকেন্ড বা থার্ড টাইম ইনফেকশনের কারণে আসছে এবং এই রোগীর সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি। আর যে কথাটি আপনি জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে ভর্তির পরিমাণ। ভর্তির পরিমাণ আমি যদি আপনাকে একটি পরিসংখ্যান দেই সেটি আপনাকে প্রমাণ করবে যে ভর্তির পরিমাণটা কেমন। শুধু গত মে মাসে আমার হসপিটালে নতুন রোগী ছিল 306 জন, আর আজকে পর্যন্ত আমার হসপিটালে নতুন রোগী ভর্তি আছে 992 জন, আজকে মানে 19 তারিখ পর্যন্ত। তাহলে বুঝে নিতে হবে প্রায় 3 গুণ রোগী কিন্তু 20 দিনে ভর্তি হয়েছে, তার মানে এটা কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশন বা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা কেন, আমাদের করতে হচ্ছে, আমরা করব এবং আমরা চিকিৎসা দিচ্ছি, যেমনটি আমার বক্তা বলেছেন পূর্ববর্তী যে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, অভ্যস্ত তো হতে হবে, অভ্যস্ত না হয় রোগী তো ফিরিয়ে দেওয়া যাবে না, রোগীর তো চিকিৎসা করতে হবে, যে কারণে আমাদের উপরে যতটাই লোড থাকুক আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করছি। আমি ডেডিকেটেড ওয়ার্ড করেছি, ওয়ার্ড বাড়াচ্ছি, আরো প্রয়োজন হয় আমি আরো 2টো ওয়ার্ড এক্সটেন্ড করব। কিন্তু কথাটা কোথায়, সেটা এরকম যদি বাড়তে থাকে এবং যদি ডেঙ্গু নিয়ন্ত্রণ করা না যায় সবাই কিন্তু বার্ন আউট হয়ে যাবে। মানে রোগী যত বাড়বে, যদি বাড়ে তো একটা সময় তো আপনারও তো একটা ধারণ ক্ষমতার বিষয় আছে, আমি বার্ন আউট হয়ে যাব। হ্যাঁ, সেটা যত বাড়বে তত তো সেই লোডটা আমাদের উপরে আসবে, আমি হয়তো আরো 200 নিতে পারবো, হয়তো 250 রোগী নিতে পারবো, এরপরে তোমাকে ফ্লোরে রাখতে হবে বেড ছেড়ে, আমি না করব না, কিন্তু একটা সময় আমি জানি না আপনি পারবেন না, তাই তো, সেটা তো আমাদের ওই জায়গাটা। তাহলে মানে এভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মানে একটা কঠিন অবস্থায় হয়তো দিকে যাচ্ছি আমরা। এবং এরকমটাই আমরা দেখছিলাম যে মানে যখনই বৃষ্টিটা শুরু হলো মানে পানির সাথে তো এর একটা রিলেশন আছে, এবং আপনি যেমনটা বলছিলেন ডাক্তার লেলেন যে
তার বাহকটা কিন্তু সে পরিবর্তন করেছে, তাই তো? যে নতুন একটা বাহক সে ধরেছে আসলে, দুটো বাহক, হ্যাঁ, ঘরোয়া বাহক ছেড়ে সে একটা মানে ঘরোয়া বাহক তো আছে সাথে গুণো বাহক ধরেছে। এবং আরেকটা জিনিস আমরা একটু জানতে চাই, যে আপনি বলছিলেন যে অন্য ভ্যারিয়েন্ট যখন হচ্ছে, তো আমরা কি দেখছি ভ্যারিয়েন্টগুলো, এটা নিয়ে কি আসলে কাজ হচ্ছে? আচ্ছা, সম্প্রতি কিন্তু আমরা দেখছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব গবেষণা কেন্দ্র কিন্তু তারা জানিয়েছে, পরশুদিন সম্ভবত জানিয়েছে যে এবারের ভেরিয়েশনটা মানে ধরনটা মূলত ডেঙ্গু তিন ধরনের। আচ্ছা, ডেঙ্গু থ্রি মানে ডেঙ্গু থ্রি তিন আর কি। তার মানে আমরা জানি যে এর আগে ডেঙ্গু দুই হয়েছে, চার হয়েছে, তিন হয়েছে, একও হয়েছে, কিন্তু এবার ডেঙ্গু তিন হচ্ছে, যেহেতু দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে অথবা কেউ কেউ তৃতীয়বার, এটি একটি মারাত্মক ব্যাপার। আরেকটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি কতগুলো জায়গায়, যেমন রোহিঙ্গা ক্যাম্প, ঘন বসতি, সেখানে কিন্তু ডেঙ্গুর খুব মানে ঢাকার পরেই সবচেয়ে বেশি ডেঙ্গু কিন্তু রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজারের অঞ্চলে। তার মানে যে রোগটিকে একসময় শহরের রোগ বলা হতো, সেটা কিন্তু শহরে নাই, গ্রামগুলিতে ছড়িয়েছে। যদিও ঢাকার পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের সিংহভাগ মানে 75% ঢাকায়, কিন্তু বাইরের যে রোগীগুলো এগুলো 25% আমরা এখন দেখছি। কিন্তু আমরা মনে করছি যদি ঠিক মতো পরীক্ষা করা হতো বাইরে, তাহলে কিন্তু এই সংখ্যাটাও বাড়ত। একটি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে রেকর্ডেড সংখ্যা, নথিভুক্ত সংখ্যা বা মৃত্যু, এটি কিন্তু একটি ভাসমান বরফখণ্ডের দৃশ্যমান অংশটা, অর্থাৎ একটি সামান্যই দেখছি আমরা, হ্যাঁ, যখন ভাসমান থাকে তার 12 ভাগের 1 ভাগ মাত্র দেখা যায়, 11 ভাগ পানির নিচে থাকে। তো আমরা এই রেকর্ডেড সংখ্যাটাকে বলবো হচ্ছে দৃশ্যমান অংশটা, অর্থাৎ বিশাল অংশটা কিন্তু অদৃশ্যমান রয়েছে। যদি সেটাকে আমরা হিসেব করি তাহলে কিন্তু সংখ্যাটা অনেক বড়। আমাদের কিন্তু একই সাথে মনে রাখতে হবে, যখন কোনো মানুষ ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়, প্রতি 100 জনের মধ্যে 80 জন কিন্তু মৃদু উপসর্গ বা উপসর্গবিহীন থাকে, যে 20 জন সেই 20 জনের মধ্যেও কিন্তু মধ্যম বা মৃদু উপসর্গ একটা অংশের থাকে, শেষ পর্যন্ত 4 থেকে 7% বা 6% তীব্র উপসর্গে আক্রান্ত হয়। কেবলমাত্র তারাই কিন্তু হাসপাতালে ভর্তি হয়, ডাক্তারের কাছে আসে প্রধানত। অতএব এই অংশটাই কিন্তু আমরা দেখছি ডক্টর, আমাদের ডিরেক্টর সাহেবের, হাসপাতালের পরিচালক সাহেবের রিপোর্ট থেকে আমরা পেলাম, মানে খুব স্বল্প সংখ্যক হয়তো যাচ্ছে, কিন্তু এর বেশিরভাগই হয়তো বাইরেই থাকে। নিয়াতু জামান, আপনার কাছে যদি একটু আসি, যে এই যে হাসপাতালে যাদেরকে আপনারা পাচ্ছেন, নিশ্চয়ই এরা খারাপ, মানে তো কি ধরনের কমপ্লিকেশন আসলে দেখছি আমরা এবারে? আসলে যেমনটি ডক্টর লেরিন বলেছিলেন যে এবার কিন্তু সিমটমগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন এটা একটু যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন এবার প্রচুর রোগী ডায়রিয়া নিয়ে আসতেছে, পানির শূন্যতা, অনেকে জ্বরের হিস্ট্রি দিতে পারতেছে না। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে আমরা যখন এনএসএন করি সেটা স্ট্রংলি পজিটিভ, ডেঙ্গু আইজিএম স্ট্রংলি পজিটিভ, তার মানে হচ্ছে এটা সেকেন্ড টাইম ইনফেক্টেড। এবং যেমনটি উনি বলেছেন যে আরেকটি নতুন ভেরিয়েন্ট, যেটা দ্বারা তিনি পূর্বে আক্রান্ত ছিলেন সেটি নয়, যে কারণে এই যে সিমটম, যেমন প্রলং পারসিস্ট্যান্ট ডায়রিয়া, সিভিয়ার ভমিটিং, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, যেটা অনেক সময় প্যানক্রিয়েটাইটিসের মতো সমস্যা নিয়ে আসতেছে, শরীরে পানি জমে যাওয়া, বুকে পানি জমা, পেটে পানি জমা, মেনিঙ্গো এনকেফালাইটিস, মস্তিষ্কে প্রদাহ, এমনকি কেউ কেউ আনকনশিয়াস অবস্থা আসছেন। দেখা গেছে রোগীরা বলছে স্ট্রোক, কিন্তু দেখা গেল যখনই জরুরি বিভাগে এনএসএন করার আইজিএম করা হলো, সে স্ট্রংলি পজিটিভ, তার মানে তার সে ডেঙ্গু এনকেফালাইটিসে ভুগছেন। সুতরাং এবার কিন্তু সে প্রথাগত যে ক্লাসিক ডেঙ্গুর যে ফিসার্স সেগুলোর পরিমাণ কিন্তু খুব বেশি নয়, এবার কিন্তু কমপ্লিকেটেড ফিচার্সগুলো বেশি। তা এটা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আপনি বললেন, যে আসলে তাহলে মানে আমরা যেমনটা জানি যে আমরা কি বলতাম যে খুব জ্বর হবে ডেঙ্গুতে, খুব গায়ে ব্যথা হবে, আমরা যেমনটা জানি মাথা ব্যথা হবে, চোখের পেছনে ব্যথা হবে, এটাই বোধহয় ডেঙ্গু। আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এরকম একটা ধারণা আছে, তাহলে সেই জায়গা থেকে বোধহয় আমাদের বের হতে হবে। আসলে বের হয়ে গেছি অলরেডি। সবচেয়ে যদি আমি স্মৃতিকে আবড়ে বলি, আমার প্রথম যে 6টি রোগী একটি ক্লাস্টার থেকে আসলো, যেটি যাত্রাবাড়ির বড় মসজিদ এলাকা কাজলায় ছিল, সেখানে 4টাই রোগী ছিল আফেব্রাইল, মানে কোনো জ্বর ছিল না, জ্বর ছিল না, তারা যে জ্বর ছিল ওটাকে, কারণ আপনার মনে আছে ওই সময়টা কিন্তু একটা তাপবাহ ছিল সারা দেশে, খুব গরম ছিল, তীব্র গরম, এবং সবগুলো রোগী বলার চেষ্টা করেছে স্যার এটা আমার এই জ্বর না, কেন না গরমের কারণে জ্বর হয়েছে, আমি ঠান্ডা পানি খেয়েছি, আমার শরীরটা গরম হয়ে গেছে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা ছিল ডেঙ্গু পরীক্ষা, আপনার সদা অবগতির জন্য জানাচ্ছি, আমার হসপিটালে কিন্তু 24 আওয়ার ডেঙ্গু পরীক্ষা হয়, জরুরি বিভাগে গেলে এডমিশনটা আমরা করে দিই, না করে আমরা কোনো রোগীকে ডেঙ্গু হিসেবে লেবেল করি না। আচ্ছা, আপনারা মানে আগে করে ফেলেন? আসলে কেমন সময় লাগে একটু? এটা অনলি 5 মিনিটস,
একটা ল্যাটেক্স পরীক্ষা, জাস্ট একটু ব্লাড নিয়ে ওই কৃষ্ঠার সঙ্গে ভিজিয়ে দিলে কালার চেঞ্জ হয়, ইট টেক্স 5 মিনিটস হায়েস্ট। এই করার পরে যখন সে পজিটিভ হয় তখন তার যে ব্যাটারি অফ টেস্ট, সেট অফ টেস্ট, ওয়ার্ডে যাওয়ার পর শুরু হয়। এবং আপনি জানেন আমার হসপিটালে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের পরীক্ষা করার সুযোগ রয়েছে, যে কারণে আমার ডিটেকশন হারটা অনেক বেশি। এখানে সাসপেক্ট ডেঙ্গু বলতে কোনো শব্দ আমার হসপিটালে নেই, ওয়েদার ডেঙ্গু আর নন ডেঙ্গু। তুমি যদি নন ডেঙ্গু হন আপনি, আপনাকে মেডিসিন বা রিলেটেড ওয়ার্ডে চলে যেতে হবে, আর ডেঙ্গু হলে আপনাকে অবশ্যই ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। এখন যে প্রবলেমটা দেখা গেল, তখন যখনই সবাইকে এনেসন করলো সবগুলো রোগী, এবং তখন আমরা যখন ক্লাস্টার স্টাডি করলাম তখন দেখা গেলো যে ফার্স্ট যে 6টা রোগী সবগুলো এসেছে কাজলা বড় মসজিদ এলাকা থেকে। সঙ্গে সঙ্গে আমি সিটি কর্পোরেশনে জানালাম, ওনারা মেজার্স নিলেন, বললেন যে দেখা গেলো ঈদ চলে গেলো, তারপরে জাম্পিং প্যাটার্নে শুরু হয়ে গেলো আমার মুখ, 6, 12, 18, 20, 25 এভাবে চলে গেলো, আর জুন মাসে এসে 50-এর উপরে প্রতিদিন অ্যাডমিশন টেস্ট অ্যাবভ 50। সর্বোচ্চ টাচ করেছে 3 দিন আগে সেটা হচ্ছে 98। এবং এই রোগীগুলো অধিকাংশ যেমন এমন অনেক রুগী আসছে তাদেরকে উঠিয়ে নিতে হয়েছে, বিপি নন রেকর্ডেবল ফেজে চলে গেছে। তো আসার কথা হলো ডেঙ্গুর ট্রিটমেন্ট যেহেতু একটা সিম্পলিফাইড এবং ফরম্যাটিক্যালি আমাদের ডিজি হেলথ থেকে আপ টু ডেট করে দেওয়া আছে, এটা আপনি আমার জরুরি বিভাগেগুলো দেখবেন, তার চার্ট টানানো আছে, ফ্লো চার্ট ওয়ার্ডে করা আছে, এবং আমাদের চিকিৎসকরা বিশেষত সিনিয়র যারা তারা নিয়মিতভাবে মর্নিং ব্রিফে জুনিয়রদেরকে শেখানোর বলার চেষ্টা করেন যে দিস 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 ইউ ডু দিস, মানে ডেঙ্গুর জন্য একটা মানে সুন্দর একটা আমি ভিজিটে গেলাম, আমার সঙ্গে প্রফেসর সাহেবও ছিলেন, সে বলতেছে স্যার আমার বাচ্চার 8,000 নেমে গেছে। সে বলছে ভয় পেয়েন না। সে বলে কেন? আপনার বাচ্চার ব্লিডিং না হলে আমরা প্লেটলেট দেবো না। 2 দিন পরে, কারণ আপনি জানেন ক্রিটিক্যাল আওয়ারটা থাকে 48 ঘন্টা মাত্র। ডেঙ্গুর যে 3টি ফেজ, ফেব্রাইল, ক্রিটিক্যাল এবং কনভালেসেন্ট, ক্রিটিক্যাল সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এটি থেকে খুব শর্ট পিরিয়ড, 24 থেকে 48 ঘন্টা, যেটাকে বলে সাইটোকাইন অ্যাক্টিভেশন ফেজ বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম। এটা একটা মানে মানে কঠিন সময়, কঠিন সময়। এখন আমাদের যারা জুনিয়র ছিল শক হয়, শখে চলে যায়, যেটাকে বলে ক্যাপিলারি লিক সিনড্রোম। সবচেয়ে মজার অংশটা আমাকে বারবার আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে, ডেঙ্গুর যে আপডেট সেটা ডিজি থেকে নিয়মিত দেওয়া, যে কারণে আমাদের যারা সম্মানিত শিক্ষক তারা এই আপডেটগুলো জুনিয়রদেরকে দিতে পারতেছেন। তার ফলে হচ্ছে কি, তারা খুব কারেজিয়াসলি কিন্তু ম্যানেজ করতেছে, যে কারণে এত কমপ্লিকেটেড রোগী আসার পরেও আমাদের মৃত্যুর হার মানে ম্যানেজমেন্টটা ঠিক মানে ঠিক মতো দেয়া যাচ্ছে, আসলে অপটিমাম লেভেলে আমরা রাখতে পেরেছি। এটি হচ্ছে অধিদপ্তর মন্ত্রণালয়ের একটা চমৎকার এফোর্ট আমি বলবো। আচ্ছা জি, আমরা আলোচনাটা চালিয়ে নেব দেশ স্বাস্থ্য অনুষ্ঠানে। দর্শক একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম দেশ স্বাস্থ্য অনুষ্ঠানে। ডেঙ্গু পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি সেটি নিয়ে আমরা কথা বলছি, এবং আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান, পরিচালক ভারপ্রাপ্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আছেন ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা বলছিলাম ডাক্তার লেলিন চৌধুরী, আপনার কাছে আসি, একটু কয়েকটা জিনিস একটু জেনে নিই। শিশুদের কথা বলছিলেন স্যার, আসলে যে শিশুরা আক্রান্ত হতে পারে এবং শিশুদের জন্য রোগটা জটিল হতে পারে, এবং এই যে একটা বিষয় যে আমরা দেখছি যে সিমটমটা কিন্তু চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা আসলে মানে আমাদের সতর্কতার জায়গাটা কোথায়? আচ্ছা, দুটো ব্যাপার। একটা হচ্ছে চিকিৎসা সম্পর্কীয় সতর্কতা যেটি ডাক্তারদের হওয়া উচিত। যেমন ধরুন, এমনও আমরা দেখতে পাচ্ছি একজন রোগী এলেন 16-17 বছর বয়স, তার কিডনি ফাংশন মানে কিডনির কার্যকারিতা একটু কমে গিয়েছে, অর্থাৎ ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে 2-এর বেশি। সে কিন্তু জ্বরের কথা বলেনি, শরীর ব্যথার কথা বলেনি। আচ্ছা, কেন হলো? তার আগে কয়েকদিন বমি হয়েছে এবং পাতলা পায়খানা হয়েছে, পরীক্ষা করে দেখা গেল মূলত ডেঙ্গু পজিটিভ। আচ্ছা, তার মানে ডেঙ্গুর কারণে, ডেঙ্গু জনিত কারণে তার পাতলা পায়খানা এবং বমি হয়েছিল। তার বিপরীতে যে পরিমাণ পানি এবং তরল খাবার তার গ্রহণ করার কথা ছিল সে গ্রহণ করেনি, ফলে কিডনির কার্যকারিতা কমতে থাকে। দেখুন ব্যাপারটা কোথায় গেল, আমরা কিছু বাচ্চা পাচ্ছি, বাচ্চাগুলো বাবা মা তেমন কোনো ইতিহাস দিতে পারে না, কিন্তু যেটা বলে একটু জর্জর ছিল, তারপরে হঠাৎ করে কেমন যেন হয়ে গেছে, হাত পা নাড়ে না, গায়ে গা ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে গিয়েছে, এটি একটি ব্যাপার। এবং বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি দৃশ্যমান কোনো লক্ষণ ব্যতিরিকে
অল্প জ্বর জ্বর খুশখুশে জ্বর ব্যতিরিকে তাদের বড় কোনো লক্ষণ নেই, কিন্তু হঠাৎ করে তার ব্লাড প্রেশার কমে গিয়েছে, শরীর ঘামছে, মানে শকের দিকে চলে যাচ্ছে। এই কারণে আমরা বলছি এখন জ্বর বা জ্বরের মতো অথবা যে কোনো সমস্যায় আক্রান্ত হলে যেন কেউ ঘরে বসে না থাকে, চিকিৎসকের পরামর্শ নয়। এটি হচ্ছে চিকিৎসা সম্পর্কীয় সাবধানতার প্রথম শর্ত, যেন চিকিৎসকের পরামর্শ নয়। এবং চিকিৎসকদেরও মনে রাখা দরকার যে যেহেতু একটি চলমান ডেঙ্গু সমস্যা হচ্ছে এবং সেটি জটিলতর ধরনের ডেঙ্গু, অতএব যে পরীক্ষাই করুক তার সাথে যেন ডেঙ্গুর পরীক্ষা, এবং প্রয়োজনে দুটো পরীক্ষা তো আমরা করি, উনি যেটি বললেন একটা হচ্ছে আমরা অ্যান্টিজেন পরীক্ষাটা করি, সাথে যদি সঠিক সময় হয় আমরা অ্যান্টিবডি পরীক্ষা সেটাও আমাদের করা দরকার। কারণ যদি এখানে খুব চমৎকার একটা ব্যাপার উনি এটি বলেছেন, দু ধরনের অ্যান্টিবডি, একটা হচ্ছে IgM, এটি হচ্ছে চলমান ডেঙ্গু যদি পজিটিভ তখন IgMটা পজিটিভ, আর আগে ডেঙ্গু হয়েছিল তার কারণে IgGটা পজিটিভ থাকবে। তার মানে এই পরীক্ষা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে দ্বিতীয়বারের ডেঙ্গু কি নাই, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটি, এটি তো রোগ হলে এখন ডেঙ্গু হওয়াটাকে আমি প্রতিরোধ করব কিভাবে, কারণ যেভাবে প্রতিরোধ করার কথা অর্থাৎ স্থানীয় সরকার সাধারণ মানুষজনকে যেটাকে যুক্ত করে, যেটাকে WHO এর ভাষায় বলে হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন, সেভাবে তো একটি প্রতিরোধ ব্যবস্থা করবে। কিন্তু এখানে যে কারণেই হোক, কৃতিত্ব নেওয়ার জন্য হোক অথবা বাহবা পাওয়ার জন্য হোক অথবা প্রদর্শনবাদী দৃষ্টিভঙ্গি থেকে হোক না কেন, তারা জনগণকে যুক্ত করেনি। না করার কারণে দেখা যাচ্ছে যে মশার ওষুধ 2:30 থেকে 6:30 পর্যন্ত থাকার কথা, ছিটানোর কথা, আধ ঘন্টা ছিটিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে তো সংবাদ সম্মেলনে বা পত্রিকার লোকজনকে বলছে আমরা ওইসব জায়গায় মশার ওষুধ স্প্রে করেছি, কখন করেছে কোন জায়গায় তার কিন্তু বিস্তৃত বর্ণনা নাই। ফলে জনগণের প্রতি আমার একটি আহ্বান থাকবে, যখন আপনাদের এখানে স্থানীয় সরকারের পক্ষ থেকে মশার ওষুধ ছিটাতে আসে, দিতে আসে, তখন আপনারা ওদেরকে ধরে বাধ্য করবেন যে প্রতিটি বাড়ি ঘরের আশেপাশে উপরে নিচে সব জায়গায় যেন স্প্রে করে, এবং যেখানে ঝোপঝাড় আছে সেখানেও যেন স্প্রে করে। যদি জনগণ এই কাজটা বাধ্য করে করতে পারে তাহলে কিন্তু অনেকটা জায়গায়। এখানে আরেকটু জিনিস বলি, আপনি বলছিলেন যে একটা সিজনাল হয়ে গেছে এই জিনিসটা, সারা বছরের কথা কিন্তু আপনি একটা বলছিলেন যে সেটিও হয়তো হচ্ছে না আসলে ঠিকঠাক মতো, মানে সারা বছর যেটি করা উচিত। হ্যাঁ হ্যাঁ, তো সারা বছর কি আসলে ওইভাবে কি আমরা করতে পারছি? আমরা, আমার তো মনে হয় যদি আমরা 3 দিনের একটা ক্র্যাশ প্রোগ্রাম নেই, অর্থাৎ পুরো ডেঙ্গু ধরা যাবে ঢাকা সিটি কর্পোরেশনে, আমরা ঢাকা সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডে একসাথে সিটি কর্পোরেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অথবা ছাত্র যুবকদের নিয়ে একসাথে মশা মারার ওষুধ স্প্রে করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি করা শুরু করি, যদি 3টি দিন একত্রে শুরু করি, আমার ব্যক্তিগত বিশ্বাস যে মানে 1 সপ্তাহের মধ্যে ডেঙ্গুর রোগীর সংখ্যা আমরা 4 ভাগের 1 ভাগে নামিয়ে, এটা খুব ভালো। আমরা মানে সব কিছুর জন্য আমরা বলছি যে সিটি কর্পোরেশন এটা করবে, তারাই করবে, তারাই করবে, মানে ওই জায়গা থেকে বোধহয় আমাদের একটু মানে মানে সবাইকেই দায়িত্বটা নিতে হবে আসলে। কিন্তু কে ডাক দিবে? ডাক দিবে তো সিটি কর্পোরেশন। আচ্ছা, সিটি কর্পোরেশন যদি ডাক দেয় যে সব স্বেচ্ছাসেবী সংগঠন, কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারের সমস্ত কর্মচারী ওই দিন আপনারা 1 দিন বা 2 দিন সময় দেবেন, আপনি আপনার 10 স্কোয়ার ফিট জায়গাকে আপনি পরিষ্কার করুন। ঢাকা শহরে যে লোক সংখ্যা, স্বেচ্ছাসেবীরে মিলে একজনে যদি 10 স্কোয়ার ফিট জায়গা ক্লিন করে তাহলে বলুন তো কি ম্যাজিক ঘটে যাবে। ওই রকম একটি সাহস আমরা পাই। আরেকটা জিনিস একটু আমরা বলি, যে আমাদের এর আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি কীটতত্ত্ববিদ, তিনি কিন্তু বলছিলেন যে আসলে জমে থাকা পানি একটা বড় মানে সোর্স আমরা যদি বলি, তো সেখানে তো ঢাকায় কনস্ট্রাকশন কিন্তু উঠছে এবং এই কনস্ট্রাকশনগুলো বলা হচ্ছে যে একটা একটা বড় সোর্স, কারণ কনস্ট্রাকশন যেখানেই হয়, কাজ হয় যেখানে, সেখানেই কিন্তু কিছু না কিছু পানি জমে থাকে, তো সেই দিকেও একটা বড় নজর দেওয়া উচিত, মানে সেটি আমরা করতে পারছি কিনা। আচ্ছা, প্রথম গত বছর বা তার আগে আগের বছর দৃশ্যমান জায়গাগুলিতে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে নজর দিয়েছিল, কিন্তু যত দিন যায় ততই তো আবার এটি ধীর হতে থাকে। যেমন একটু বাড়ি ভেতর দিকে সেদিকে নজর কম দেয়। আরেকটা ব্যাপার দেখবেন, বিশেষ করে যেসব অফিস আদালত 2 দিন বন্ধ থাকে, শুক্র শনি, আচ্ছা বৃহস্পতিবার ছুটি হয়ে গেল, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি হলো, ওর ছাদে বা বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে থাকলো, এই রোববার সকালে এটি খুলবে, এই যে সময়টা, এই সময়ের মধ্যেই কিন্তু মশা তার বংশ বিস্তার করছে, এগুলোর দেখভাল কে করবে?
ঢাকা শহরে কতগুলো নো ম্যানস ল্যান্ড রয়েছে আপনারা জানেন, এটি সিটি কর্পোরেশনের আয়ত্তাধীন না, যেমন ধরুন এয়ারপোর্ট অথবা সেনানিবাস অথবা এরকম অনেকগুলো জায়গা, এবং সেটিও তো ঢাকা সিটি কর্পোরেশনের সাথে একত্রে অন্তত মশক নিয়ন্ত্রণ অভিযানে তো একত্রে আসতে হবে, সেই কাজটিও তো হচ্ছে না। দেখুন, আমরা যারা দেশের বাইরে যাই, ঢাকা এয়ারপোর্টে প্রবেশ করার পরে আমাদের প্রথম মানে অভিযোগ কী থাকে, এয়ারপোর্টে এত মশা কেন? আচ্ছা, আমি একবার ঢাকা থেকে কাঠমান্ডু একটা ফ্লাইটে গেলাম, সেই ফ্লাইটের ভেতরে 35,000 স্কোয়ার ফিট উপরে আমাদের মশায় কামড়াচ্ছে এবং একটা মশার ছবিও তুললাম, এটা কেন হবে? কিন্তু আমরা এটি পাচ্ছি। অতএব কাজটা কী করতে হবে, একটি সমন্বিত ওয়েল ইন্টিগ্রেটেড একটা ক্র্যাশ প্রোগ্রাম 2-3 দিনের, যেখানে পুরো ঢাকাকে আমরা এই 2 দিনের মধ্যে মশা থেকে মুক্ত করা, মানে স্পেসিফিক কোনো জায়গা না, আমি বলছি যে এই জায়গায় বিশাল পুরো ঢাকাটাকে আনতে হবে, মানে পুরো এলাকায়, আমি ঢাকা না ঢাকার বাইরেও যদি বলি তাহলে পুরো এলাকাটাকে আনতে হবে। আসলে ডাক্তার নিয়াতুজ্জামান, আপনার কাছে একটু আসি, তাহলে আমি একটু আসি যে ধরেন জ্বর হলো, তাহলে আমাদের এখন সতর্কতা, জ্বর হলেই বা আপনি যেমনটা বলছেন কিছু সিমটম, তাহলে টেস্ট করানো, মানে টেস্টটা করাই না উচিত ডেঙ্গু, এটা সবার ক্ষেত্রেই হওয়া উচিত আমার মনে হয়, এটাই তো আপনারা কি বলেন? রাইট, না জ্বর হোক এখন, এখানে একটু আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে খারাপ কিন্তু হচ্ছে একটু সময় বোধহয় লাগে, আপনার ডেঙ্গু হলো তারপরে তো একটা কমপ্লিকেশন হবে, কিছু সময়ের বিষয় আছে, তো আগে থেকে যদি আমি আসলে রোগটা ধরতে পারি এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে পারি তাহলে তো আপনার এটার আউটকাম অনেক ভালো হবে। ডেফিনেটলি, কথাটা যদি আরও সোজা করে বলে মোটা দাগে, এখন যেহেতু মনসুন শুরু হয়ে গেছে এবং আমাদের দেশে ডেঙ্গুটা অনেকটা এপিডেমিক আকারে চলে আসছে, যে কোনো অ্যাবনর্মাল ফিজিক্যাল সাইন, আপনি অস্বস্তি বোধ করছেন, খেতে পারছেন না, এমন অনেক রোগী আসছে সিভিয়ার অ্যানোরেক্সিয়া নিয়ে, মানে খেতে পারছেন কিন্তু দেখা গেল উনি জানেন না যে ওনার হালকা একটা ফেব্রাইল এপিসোড ছিল, হয়তো 24 ঘন্টা জ্বর ছিল বা হালকা গা গরম হয়েছিল, তখন কিন্তু উনি এটা জানেন না। কিন্তু আমার যেটা আমরা মোটা দাগে সবাইকে বলার চেষ্টা করছি, যেটা হসপিটালে আমার হেলথ এডুকেটর আছে তাকে দ্বারা আমরা ওয়ার্ডে রেগুলার বলাচ্ছি আউটডোরে, যে কোনো অস্বাভাবিক আচরণ আপনার যখন মুখোমুখি হবেন, প্রথম কাজ হবে একজন রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারস্থ হওয়া, যদি উনি পরামর্শ দেন ডেঙ্গুটি পরীক্ষা করেন, কারণ সমস্ত হসপিটাল বিশেষত আমাদের হসপিটালে 24 ঘন্টা পরীক্ষা হচ্ছে, আপনি আগে নিশ্চিত হন যে আপনি ডেঙ্গু আক্রান্ত হননি, কারণ ডেঙ্গু আক্রান্ত হলে আপনার চিকিৎসাটা একদিকে চলে যাবে, ডেঙ্গু আক্রান্ত না হলে হয়তো দেখা গেলো আপনাকে আদৌ হসপিটালাইজড হতে হবে না। সুতরাং অপেক্ষা নয়, বাসায় বসে ওষুধ খাওয়া নয়, অনুমান নির্ভর নয়, সমস্যা যখন দেখা দেবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখানে একটু বলে আসলে আমাদের ওই যে ধারণা, যেমন আমরা করোনার সময়ও দেখেছি যে আপনার আমার গলা ব্যথা থাকতে হবে, আমার জ্বর থাকবে, তাহলেই এটা করোনা, মানে আমাদের সাধারণ মানুষের যে একটা ধারণা আসলে, এবং ডেঙ্গুতেও যেটা আমরা বলছিলাম যে জ্বর থাকতে হবে, তো ওই ধারণা থেকে বোধহয় আমাদের বের হয়ে আসে, শুধু বের হতে তো খুব জরুরি হয়ে গেছে, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা বেশি ঘটছে, যেমন অনেক বাচ্চায় নিউমোনিয়া নিয়ে আসছে, ঠান্ডা জ্বর, অনেক মায়েদের ধারণা বৃষ্টি হলো বাচ্চা স্কুলে ছুটাছুটি করলো, কিন্তু দেখা গেছে আপনি আজকে যান আমার পেডিয়াট্রিক্স ওয়ার্ডে, ওখানে দেখবেন ডেঙ্গুর সঙ্গে নিউমোনিয়া মিশে গেছে, কারণ নিউমোনিয়াকে ডেঙ্গুকে আলাদা করা যাচ্ছে না, একটা বাচ্চা বুকে পানি জমে গেছে, সে জানেই না যে তা সে ভীত বুকে পানি জমলো কেন, কিন্তু সে জানে না যে এই বাচ্চাটা কমপ্লিকেটেড ডেঙ্গু নিয়ে চলে আসছে। আরেকটি কথা বলবো, যেটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেনিন বলেছেন, সেটি হলো মশার যে বিষয়টা, এটা কিন্তু অনেকে বলে ডাস্ক অ্যান্ড ডন, কথাটা তা নয়, এটা দিনেই কামড়ায় এবং এরা কিন্তু বিশেষত যেটি এটা কিন্তু দিনে কামড়ায়, এবং দেখেন সবচেয়ে পেইনফুল অংশ কি, দিনে কিন্তু আমাদের শিশুর এবং বয়স্ক তারা কিন্তু আনপ্রোটেক্টেড, দিনে মৃদু সিমটম আমরা অনেক সময় বলে দিই, বাসায় থাকুন, প্যারাসিটামল খান, বিশ্রামে থাকুন, তরল জাতীয় খাবার বেশি খান, যেমন মশারিতে ব্যবহার করুন, কিন্তু কেউ কিন্তু মশারিতে থাকছে না, বরং সে কি করছে, তার আদরের বাচ্চাটাকে কোলে করে তার ভিতরে নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে একটি এডিস যে মশাটি, এই মশাটি কিন্তু ফিমেল মসকিউটো, তার ব্রিডিং সিজনে তার কিন্তু প্রোটিন দরকার হয়, যে কারণে সে ব্লাডটাকে ফিড হিসেবে বেশি পছন্দ করে। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয়, সেটি হলো কিউলেক যেটা, সেটা কিন্তু একবারে ফিড করে, কিন্তু এই এডিসটা কিন্তু বারে বারে প্রিক করে, বাইট করে, সে মাল্টিপল, এবং সে ডিস্টার্ব হলে মাল্টিপল বাইট করে, তাহলে কী হলো,
একটা মশা কিন্তু অনেকজনকে কামড়াতে পারে এবং সে যদি আক্রান্ত হয় তাহলে যতজনকে কামড়ায় প্রত্যেকে তো আক্রান্ত হবে। তাহলে আমার প্রিয় সন্তানটাকে আমি কাছে নিয়ে কিন্তু আমি তাকে আক্রমণের ঝুঁকিতে নিয়েছি। যেমন এমন রোগী আমার ভর্তি আছে যেটা টেলিভিশনে একাধিকবার দেখিয়েছে, সেটা হলো যে বাচ্চা ভর্তি আছে আটতলায়, 15 বছরের মেয়ে সন্তানটি ভর্তি আছে অ্যাডাল্ট ওয়ার্ডে, বাবায় আক্রান্ত হয়েছেন, বাবাকে আমরা ভর্তি করে দিয়েছি। আমরা যখন বলি বলে স্যার আমরা তো বুঝতে পারিনি। তো এই যে জনসচেতনতা, আমি বারবার একটা কথা বলি, এখানে ব্লেম গেমের কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশন আপনার ঘরে ঢুকবে না, আপনাকে ঢুকাতে হবে যে দিস ইজ দ্য ক্যাভিট, দিস ইজ দ্য পিটফল। যেমনটি উনি বললেন যে শুক্র শনিবার কী হয়, পানি জমে যায়, কিন্তু আমরা কি শুক্র শনিবার একটু লার্ভি সিডাল রেখে যেতে পারি না আমার বেশি আমার কমোডের ভিতরে, আমার যে কার্নিশটা আছে আমার উইন্ডশিল্ডে, তাহলে কী হবে, ওখানে পানি জমবে না বা পানি জমলেও মস্কিউটোটা জন্মাবে না। এই যে ছোটো ছোটো বিষয়, এটা সিটি কর্পোরেশনগুলো কোনো অ্যাঞ্জেলের পক্ষে সম্ভব সবাইকে মিলে কে মিলে সবাইকে মিলে একসঙ্গে করতে হবে। জি, আমরা আলোচনাটা চালিয়ে নেব, আরও একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, দেশ স্বাস্থ্য অনুষ্ঠানে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে। দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম দেশ স্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলছি। ডাক্তার লেলিন, আপনার কাছে আসি, দুটো জিনিস। একটা আপনি বলছিলেন যে ঢাকায়, মানে ঢাকায় দেখছি বেশি ডেঙ্গুর যে প্রকোপ, প্রায় 75% মতো আপনি বলছিলেন যে ঢাকার বাইরে, কিন্তু ঢাকার বাইরে এখন বাড়ছে কিন্তু। অর্থাৎ শুধু ঢাকা কেন্দ্রিক না, আমাদের ঢাকার বাইরেও বোধহয় এই বিষয়টিকে নজর দিতে হবে। আমরা নজরে আনছি কতটা, বা সেই জায়গায় আসলে আমাদের তো আরও উত্তরণ, না হলে সামনের দিনে কী হবে সেটা তো একটা কঠিন অবস্থা হতে পারে। এখন ডেঙ্গু কিন্তু আর আরবান ডিজিজ বা শহরের রোগ না, এটি সারা দেশে ছড়িয়ে গিয়েছে। অতএব ডেঙ্গু বিরোধী, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং চিকিৎসা দুটো অংশই সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত, এবং ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ তার লোকজনকে ট্রেইনড আপ করেছে। কিন্তু যদি নিয়মিত প্রশিক্ষণের ভেতরে না থাকে, তাহলে কিন্তু 5 বছর আগের প্রশিক্ষণ মাথায় থাকে না, আর নতুন ডাক্তার যারা এসে তাদের মাথায় থাকে না। অতএব নিয়মিত প্রশিক্ষণের বিষয়টা সর্বস্তরের ডাক্তার, অর্থাৎ মহানগর থেকে ঢাকা থেকে শুরু করে একবারে ইউনিয়ন সাবসিডিয়ার পর্যন্তটি করতে হবে। এবং মশা মারার ক্ষেত্রে স্থানীয় সরকার, শুধু সিটি কর্পোরেশন না, যেখানে এটা একটু বলি, আপনি বললেন যে একটা সমন্বয় তো দরকার না, এই সমন্বয়হীনতাটা আছে আসলে, সেই জায়গাটা কিভাবে, সেই জায়গাটা তো আসলে এটি হতে পারে, হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যে এই ডাকটা তার দেয়া। জি জি, মানে ধরা গেল স্বাস্থ্য বিভাগ বা স্থানীয় সরকার মন্ত্রী বলল যে আমরা, অথবা দুজন মন্ত্রী বসে একটা সংবাদ সম্মেলন করে বলল সব জায়গায় স্থানীয় সরকারের সাথে সাধারণ মানুষকে যুক্ত করতে হবে, জনপ্রতিনিধিদের যুক্ত করতে হবে, করে আমরা কাজটাকে একত্রে নেব। এই কাজটা কিন্তু একেবারেই হয় না। আরেকটি ব্যাপার যেটি জনগণকে সচেতন করার জন্য খুব বেশি করে বোঝা দরকার, সেটা হলো কোনো মহামারী যখন চলমান থাকে, অন্যভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো রোগ দেখা দিলে মহামারী যে রোগটার কারণে সেই রোগটাকে ভাবতে হবে। অর্থাৎ এখন ডেঙ্গু এবং করোনা, অর্থাৎ জ্বর মৃদু হোক আর বেশি হোক, যদি এই জ্বর হয় তাহলে ডেঙ্গু এবং করোনা প্রথমত ভাববো, এ দুটো পরীক্ষার মাধ্যমে বাদ যাওয়ার পরেই কেবল অন্যগুলো ভাবনা হবে। এই ব্যাপারটা কিন্তু মানুষকে বোঝানো হবে, যেটি ডক্টর নিয়াতুজ্জামান বললেন, আমরা ওইটি পাই, একটি 3 বছরের শিশু কোনো কারণ ছাড়া সারাক্ষণ খুন খুন করে কান্না করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এবং হাত পা ছেড়ে বসে আছে, আর কোনো লক্ষণ নেই। এটি যে ডেঙ্গু হতে পারে বাবাকে তো প্রথম ভাবতে হবে। তো এই ভাবনাটাকে মানে শুরু করার জন্য, ইগনাইট করার জন্য, উদ্দীপ্ত করার জন্য তো প্রচার মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে মানুষকে বোঝাতে হবে। সেই যে বোঝানোর যে একটি স্রোত তৈরি করা, সেটা কিন্তু এখন উপস্থিত না, যেটি করোনার সময় আমরা অন্তত করতে পেরেছিলাম। কিন্তু সেই ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু 2019 যেটা সম্ভব হয়েছিল নিশ্চয়ই আপনার মনে আছে, 2023 কিন্তু সেই প্রচার করে মানুষকে উদ্দীপ্ত করা, বোঝানো যে কখন চিকিৎসকের কাছে আসতে হবে, সেই স্রোতটা কিন্তু এখন অনুপস্থিত। তাহলে ওই জায়গাটায় কাজ করতে হবে, অর্থাৎ মানুষকে আহ্বান জানাতে হবে, বোঝানোর জন্য প্রতিনিয়ত তাদেরকে বলতে হবে। ইংলিশে বলা হয় রিপিটেড হ্যামারিং, বারবার তাদের কানে পৌঁছে দেয়া যে তোমার বাচ্চা বা তোমার বৃদ্ধ লোকটি কোনো কারণে যদি মনে করে অবসন্ন বোধ করছে, বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে, জ্বর জ্বর লাগছে, সেটি যে কারণেই, তার কারণটা রোগীর বা রোগীর লোকজনের খোঁজার দরকার নেই, সে ডাক্তারের কাছে যান। এবং ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা বলতে হবে যে যেহেতু দুটো মহামারী চলমান, করোনা এবং ডেঙ্গু, অতএব এই জাতীয় যে কোনো রোগী আসলে
এই দুটো পরীক্ষা আগে নিশ্চিত করা, এই দুটো যে নয় আসলে এটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে। জি, আর অন্যদিকে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন এদেরকে যুক্ত করে এলাকা ভিত্তিক এই মশা নিয়ন্ত্রণ কার্যক্রমটা করতে হবে। জি ডাক্তার নিয়াতুজ্জামান, আপনার কাছে যদি আসি তাহলে আমাদের সতর্কতা, আপনি বলছিলেন যে, আমরা বলছিলাম একটু আগে যে ঘর থেকেই আসলে সচেতনতা শুরু করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে? দেখুন একটা উদাহরণ দিই, যেমন আজকে যদি একটা বাচ্চা নিয়ে যে মা হসপিটালে এলেন, তাহলে তো আরও একটা বাচ্চা আছে। আমরা যখন হেলথ এডুকেশনে বলে দিই, আমরা যেটা সেটা হলো তাকে বাসায় যেয়েও কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেমন তার অন্য বাচ্চাগুলো বা তার শ্বশুর শাশুড়ি বাবা মা থাকতে পারেন, যারা বয়স্ক বা যাদের কোমরবিডিটি, তাদেরকেও এইভাবে প্রোটেকশন দিতে হবে। কারণ তার অসচেতনতার কারণে কিন্তু তার বাচ্চা ডেস্কে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং চিকিৎসা হয়েছে। সুতরাং আমার যে কথাটা, শুরুটা এখান থেকেই হোক। যে যেমন আমি আমার একটা অভিজ্ঞতা বলি, করোনার সময় আমি একটি বড় জেলায় সিভিল সার্জন হিসেবে ছিলাম, সেখানে কিন্তু আমরা লিফলেট দিয়েছিলাম এবং আমরা ফিডব্যাক নিয়েছি যে কমিটির সেক্রেটারি ছিল সিভিল সার্জন, ডিসি ছিলেন সভাপতি, সংশ্লিষ্ট এমপি ছিলেন হচ্ছে উপদেষ্টা, এবং ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টকে এক করে কিন্তু নিয়মিত মিটিং হতো, সেখানে প্রচারণা ছিল। এবং আমরা যেটা দেখেছি, স্কুলে স্কুলে কিন্তু লিফলেটগুলো দিয়েছিলাম এবং এমন রেসপন্স, দুইটা সন্তান, কেউ বলছে আমি এটা আমার ভিতরে লাগাবো যাতে বাবা মা পড়তে পারেন, কেউ বলছে না আমারটা আমি সামনে লাগাবো যাতে বাবা মা গেটে ঢুকতে পারেন। যেটি ডক্টর লেনিন চৌধুরী বলেছেন যে স্কুল লেভেলে, প্রান্তিক লেভেলে, স্কুলে যেখানে এই মশাগুলো তো স্কুলেও আছে, আমার যেটা ধারণা সেই রকম যদি কমিটি নিশ্চয়ই আছে, কারণ আমি যেহেতু ফিল্ড থেকে উঠে আসছি এটা অবশ্যই আছে, এই কমিটিগুলো আরও অ্যাক্টিভ হয়ে এই প্রচারণা যে এই এই কারণে ডেঙ্গু হতে পারে, তোমরা এই ব্যাপারে, যেমন পোশাক, প্রত্যেকটা বাচ্চাকে ফুল স্লিভওয়ালা পোশাক দিতে হবে যাতে তার পায়ে কামড়াতে না পারে, গায়ে কামড়াতে না পারে, এবং তাকে বোঝাতে হবে তুমি কেন এই পোশাকটা পরতে হবে, কারণ তোমাকে মশায় কামড়াতে পারে। মশা তখন স্কুলের বারান্দায় রয়ে, যেমন উনি বলেছেন যে যেখানে স্কুল দুই দিন বন্ধ থাকতেছে, যেখানে পানি জমে যাচ্ছে, সেখানে তো ফ্যাক্টরি তৈরি হচ্ছে, স্কুলে তো অনেক বাচ্চা পড়ে আর এই অবুজ বাচ্চা, ও তো জানে না যে ওকে কোথায় কামড়াবে। এক যে কারণে আমরা কিন্তু এটা করে যথেষ্ট সুফল পেয়েছিলাম, এবং ওখানে শেখাতে হবে দিনে তুমি মশারিতে ঘুমাবে, মাকে বলবে যে মা আমি কিন্তু মশারিতে ঘুমাবো, মা আমি নিজে ফুলের টপটা পরিষ্কার করবো, খুব কমন কথা টায়ার আর ফুলের টপ নো, পানি কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশনের যে গ্রাউন্ডে এইখানে কিন্তু ডেঙ্গুগুলো বেশি জমতেছে, ছাদের কার্নিশে বেশি জমতেছে। যেমনটি ডক্টর লেনিন চৌধুরী বললেন যে আমি রাত্রিবেলা আমি যদি অফিস ছেড়ে যাওয়ার সময় কমোড একটু স্প্রে করে রেখে দিই, তাহলে কি হবে ওখানে লার্ভাটা জন্মাবে না। সুতরাং আমার যেটা মনে, শুরুটা হবে আমাকে দিয়ে, আমাকে দিয়ে এবং পরিবারকে দিয়ে। পরিবার যখন এক্সটেন্ড করবে তখন সমাজে যাবে, সমাজ যখন এক্সটেন্ড করবে তখন এজেন্সি আসবে, আর আমরা আছি এমন একটা জায়গায় যেখানে প্রিভেনশন আর কন্ট্রোলের মাঝামাঝি আমরা এই জ্ঞানগুলোকে আর একবার বিতরণ করবো। আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই, এটা কিন্তু প্রতি বছর আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস ট্রেনিংয়ে, বিশেষত সিজনাল, কারণ স্বাস্থ্য অধিদপ্তরে আমি একসময় কাজ করেছি, এখন কিন্তু এই অঞ্চলটার উপরে আমাদের প্রচণ্ড এমফাসিস দেওয়া, যেমন ট্রেনিং করোনার, কিন্তু করোনায় যেমন করেছি, ডেঙ্গুতে কিন্তু আপডেট ট্রেনিং হয়ে গিয়েছে বছরে, যে ফিল্ডে কী হবে, প্রবলেম কোথায়। ফিল্ডের একটা বিশাল অংশ কিন্তু চিকিৎসকের কাছে আসে না, টোটকা, প্যারাসিটামল, গা ব্যথা, একটা ডাইক্লোফেন, আপনি জানেন যে যে কোনো পেইন কিলার ডেঙ্গুতে নিষিদ্ধ, দুর্ভাগ্য। যত ব্লিডিংয়ের পেশেন্ট আমাদের ভিতর বিশাল অংশ পেইন কিলার খেয়ে এসেছে, মানে যারা যাদের ব্লিডিং আপনি দেখছেন, দেখেছি। কারণ কেন খেয়েছো? স্যার শরীরে ব্যথা ছিল, কোথায় গিয়েছো? ফার্মেসিতে গেলে দুইটা ট্যাবলেট ধরিয়ে দিয়েছে, জ্বরের জন্য একটা নাপা, ব্যথার জন্য একটা ক্লোফেনাক্লোফেনাকটাই আপনার দুটো খেয়ে ফেলেছে। এখন আমরা যতই বলছি না কেন, এখন যে কারণে আমার যেটা মনে হয় যে প্রান্তিক যে স্কুলগুলো রয়েছে, এডুকেশন তো একদম গ্রাসরুট লেভেলে চলে গেছে, আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন, তারা বলতেছেন, সেখানেও আমাদের বিভিন্ন রকম ব্যানার, ফেসুন, পোস্টার দেওয়া আছে। এখন সবাই মিলে যদি আমরা এইভাবে শুরু করি তাহলে কিন্তু গ্রাম থেকে সরানো সম্ভব। আরেকটি কথা আমাকে একটু বলতেই হবে, যারা ঢাকার বাইরে রোগী আসছে, আমরা অনেককে জিজ্ঞাসা করেছি, বাংলাদেশ কিন্তু অনেক ছোটো হয়ে গেছে। কেন ছোটো হয়ে গেছে? কমিউনিকেশন নেটওয়ার্ক এখন এমন জায়গায় চলে আসছে, 3 hours, 4 hours ইজ এনাফ ফ্রম রাজশাহী টু ঢাকা, Six hours is enough from Nilphamari to Dhaka. সুতরাং যে সকালে আসছে সে হয়তো কোথাও বসছে, সে কামড় খেয়ে বিকেলবেলা নীলফামারি নিয়ে গেল, সে তো একটা মাস্কিউটি ইম্পোর্ট করে নিয়ে গেলো, যেমন উনি বলেছেন বিমানে মাস্কিউটি ইম্পোর্ট হয়। এবং এটা কিন্তু গবেষণা করে দেখা গেছে যে করোনা প্রথম ইম্পোর্ট হয়েছে এইভাবে, বিমানে করে করোনা নিয়ে গিয়েছে, মশা আজকে নিয়ে যাচ্ছে, শিপের ভিতরে মশা চলে যাচ্ছে, তাহলে আপনি তো এটাকে মারতে পারতেছেন না। এখন আমরা যদি আমাদের লেভেল থেকে যে এই যে মাস মুভমেন্ট সেটা ফিরানো যাবে না, যাবে কি? সামনে ঈদুল আজহা প্রচুর লোক গ্রামে যাবে, এর একটা বিশাল অংশ সাব ক্লিনিক্যাল লেভেলে, ক্লিনিক্যাল লেভেলে ডেঙ্গু নিয়ে যাবে,
ডেঙ্গুর যে অ্যালবাম ঠিক আছে, এটা কিন্তু বুনো মশা, এটা কিন্তু এখন শহরেও এখন আর বুনো নাই, বুনো শহরে চলে আসছে, এই মশা তো গ্রামেও চলে যাচ্ছে। তাহলে কী হবে এরপরে যে আফসার্সটা হবে সেটা কিন্তু গ্রাম আর শহর থাকবে, যেটা এখন অলরেডি হয়ে গেছে। জি আসলে সব জায়গায় ছড়িয়ে পড়বে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নিয়াতুজ্জামান এবং ডাক্তার লেলিন চৌধুরী আলোচনায় যোগ দেওয়ার জন্য। আসলেই তারা যেমনটা বলছিলেন যে ঘর থেকে আসলে আমাদের নিজের ঘর থেকেই আসলে এই প্রচেষ্টাটা চালু রাখতে হবে, যে আমার ঘরটা যদি আমি পরিষ্কার রাখতে পারি, মশা থেকে যদি বাঁচতে পারি, তাহলেই কিন্তু ডেঙ্গু থেকে বাঁচা যাবে, নাহলে কিন্তু সামনে আরও কঠিন দিন আসতে পারে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সামনের সপ্তাহে আবারও নিশ্চয়ই কথা হবে।